বাম কংগ্রেসের হয়ে দাদন বিলির অভিযোগে ধর্মনগরে আক্রান্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বিজেপির হয়ে টিকিট না পাওয়ায় প্রার্থী বিশ্ববন্ধু সেনের ভোট কাটতেই নাকি চলছিল দাদন বিলি এই অভিযোগে উত্তাল ধর্মনগর অভিযোগ কংগ্রেস প্রার্থী হয়ে ভোট চাইতে গেছেন তিনি পুলিশের সামনে মার খেলেন বর্ণালী গোস্বামী আক্রান্ত বর্ণালী গোস্বামী সহ বেশ কয়েকজন অভিযোগ সরব প্রচারের শেষ দিনে বাড়ি বাড়ি গিয়ে ধর্মনগর বাম কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের জন্য ভোট চাইছেন তিনি সেই সঙ্গে উঠেছে দাদন বিলির অভিযোগ মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিনে ধর্মনগর জেল রোডে বিশ্বজিৎ মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে গেলে সেখানে সদলীয় কিছু কর্মী সমর্থকরা জড়ো হয় তাদের অভিযোগ ধর্মনগর বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রচার সহ বামগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের হয়ে ভোট প্রচার ও দাদন বিলের অভিযোগ তুলে তার উপর চড়াও হয় সদলীয় কর্মীরা অভিযোগ তিনি ধর্মনগর কেন্দ্র থেকে বিজেপি দলের টিকিট না পাওয়ায় বিশ্ববন্ধু সেনকে হারাতে

যদিও সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে বর্ডালি গোস্বামী বলেন দাদন শব্দটি ভারতীয় জনতা পার্টির সঙ্গে কখনই সম্পর্কযুক্ত নয় দল বিশ্ববন্ধু সেনকে প্রার্থী করেছেন বিশ্ববন্ধু সেনের বিপক্ষে গিয়ে কেন তারা কাজ করছেন তা তিনি জানতে চান সেই মানুষদের কাছে কিন্তু এত কিছুর পরেও দাদন কিংবা বিশ্ববন্ধু সেনের ভোট কাটা কিংবা বাম কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের জন্য ভোট চাইতে যাওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে একটি প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারেননি বর্ণালী গোস্বামী বলে আমি মনে শবন্ধু সেনকে ভোট দেওয়ার জন্য আপনারা কি বারে বাড়ি দাদন বিলি করছেন এই ধরনের অভিযোগ করছে তারা এটা এটা তাদের হয়তো আমি কি বলবো এটার উত্তর আমার কাছে নেই এই কারণে যে এই দাদন আর এই সমস্ত ভাষা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কিন্তু কখনোই সম্পর্কযুক্ত ছিল না আমি জানি না আমাদের দল বিশ্ববন্ধু সেনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আর বিশ্ববন্ধু সেনের বিপক্ষে কেন তারা কাজ করছেন ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এটা কিন্তু জবাব চাইব ভারতীয় জনতা পার্টির নামে যারা এখানে তারা কিন্তু বিশ্ববন্ধু সেন এগেনস্টে বলছে না ওনারা বিশ্ববন্ধু সেনের পক্ষে কথা বলছেন যে বিশ্ববন্ধু সেনের বুট কাটার জন্য এটা পক্ষের কথা নয় ভুটের আর দুদিন বাকি বিশ্ব ভারতীয় জনতা পার্টির বিপক্ষের কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কে যারা ভোট দিতে প্রস্তুত সেই প্রস্তুত যারা ভোটার তাদের ভোটকে নষ্ট করার উদ্দেশ্যে কিন্তু তাদের এই প্রচার তারা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির ভোটকে নষ্ট করার চেষ্টা করছে আমি বলবো এরাই হচ্ছে আসল আসল দালাল আমি বলবো এরা অন্য পার্টির দালাল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার পুলিশ সেখানে ছুটে যান ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এ আরও তিনি জানান এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এদিকে পুলিশ মহিলা কমিশনের চেয়ারপারসনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ